الجملة الدعائية. الجملة الدعائية. الجملة الدعائية. دوار بكو. دوار بكو. دوار ملوك بكو. دوار ملوك بكو. أشيرباد ملوك بكو. أشيرباد ملوك بكو. أشيرباد ملوك بكو. أشيرباد ملوك بكو. إتشا أكانكا ملوك بكو. إتشا أكانكا ملوك بكو. الجملة الدعائية. الجملة الدعائية. Optative sentence. 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 جملة الدعائية. جملة الدعائية. جملة الدعائية. جملة الدعائية. Optative sentence. Optative sentence. English এও তিনটা নিয়ম আছে তো সবচেয়ে বেশি ব্যবহার হয় মে দিয়ে মে আল্লাহ ব্রাইটেন ইওর ফিউচার মে আল্লাহ হেল্প ইউ হ্যাঁ আল্লাহ ব্লেস ইউ তো এগুলো আমরা আজকে শিখব না আজকে আমরা শিখব জুমলায় দোয়াইয়ার গঠন প্রণালী তার কি ব্যবহার বিধি প্রকৃত অর্থ তো জুমলায় দোয়াইয়াটা কি এই যে গঠন হচ্ছে তিন ভাবে হয় আরবি ভাষা গঠন হচ্ছে কয় ভাবে হয় তিন ভাবে হয় তাহলে জুমলা তো দোয়াইয়া মানে দোয়ামূলক বাক্য এগুলো বাক্যের মাঝেও আসতে পারে প্রথমেও আসতে পারে শেষেও আসতে পারে যদি বাক্যের মাঝে আসে অথবা প্রথমে আসে যাই আসুক না কেন অর্থ দিবে কি মূলক দোয়ামূলক অর্থ দিবে কি মূলক দোয়ামূলক আপনারা লিখবেন এবং আমার সাথে সাথে বলবেন ঠিক আছে তাহলে প্রথম এক নম্বরে কি লিখেছে বাবা দেখেন তো ছেলে মাঝি তার মানে ছেলে মাঝি দিয়ে 80% দোয়া 80% দোয়া আল্লাহ তাআলা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমরাও করে থাকি আমরাও তাহলে ফেলে মাঝি ব্যবহার করে তাহলে ফেলে মাঝি ফেল ফাইল মাফুল এরকম করে ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন তাকাব্বার আল্লাহু আল্লাহ তারা কবুল করুন তাহলে তাকব্বারা ফেল তাকব্বারা ইয়াতাকব্বালু তাই না তাফাউলুন আচ্ছা তাহলে তাকব্বার আল্লাহু মিনকা আল্লাহ তারা তোমার পক্ষ থেকে কবুল করুন তাহলে মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর কন্ট্রিবিউশন ও ইউ আর আউটস্ট্যান্ডিং নো প্রবলেম ইউ ক্যান সে as your mind আচ্ছা তাকব্বার আল্লাহু মিনকা আল্লাহ তাআলা তোমার তোমার পক্ষ থেকে কবুল করুক আমাল সালেহ যা আমাল সালেহ বা যে কোন জিনিস আল্লাহ তাআলা তাকব্বার আল্লাহু মিনকা হাদা তাকব্বার আল্লাহু মিনকা তাবাররুআ তোমার কন্ট্রিবিউশন আল্লাহ তাআলা কবুল করুন এরকম আর কি তাহলে রহিমাহুল্লাহ রহিমাহুল্লাহ আমরা সবসময় পড়ি না ইমাম বুখারী রহমাহুল্লাহ তারপরে সকল আলিম ওলামাদের নাম তাহলে রহিমা ফেলে মাঝি না আর হু মানে মাফুলে দিয়ে আল্লাহ তার ফাইল তাহলে ফেল ফাইল মাফুল মিনা জুমলায় ফেলিয়া অবশ্যই জুমলায় ফেলিয়া হয়ে অর্থের বিবেচনায় কি হয়েছে আল জুমলাতু দোয়াইয়া জুমলাতু দোয়াইয়া এর আগে আমরা দেখেছি পৃথিবীর সকল ফেল গঠন পৃথিবীর সকল বাক্য গঠনগত অবশ্যই সেটা হয় জুমলায় ফেলিয়া হবে না জুমলায় ইসমিয়া হবে আর জুমলায় ফে ইসমিয়া বা ফেলিয়া হওয়ার পরে আবার সেটা বর্ণনামূলক জুমলায় খবরিয়া হবে অথবা জুমলায় ইনশা ইয়া হবে আবার একই বাক্যের মধ্যে যদি সিগা সিফতের দিকে মোতাল্লেক হয় আর জরফে জামান আর মাকান হয় তাহলে সেটা জুমলায় ইসমিয়া অথবা ফেলিয়া হয়ে জুমলায় শিবিয়া মানে শিবুল জুমলাতি শিবুল জুমলাতি জুমলায় জরফিয়াও বলা হয় তাকে যেটাই শিবুল জুমলা সেটাকে কি বলে জুমলায় জরফিয়া খলফা ওরা আমামা কদ্দা মানে যে কোনো স্থান বাচক খাইছু কদ্দাম তাহত ফালকু যেগুলো আসবে না কেন সবগুলো জুমলায় জরফিয়া হবে ঠিক তদ্রুপ গতকালকে আমরা জেনেছি জুমলা তো শর্তিয়া জুমলা তো শর্তিয়া কিভাবে
لاو إن لاو حرفيشن آر أسماء شوتيا بمعنى إن من ما أين متى أي أنا إزما إسما ما ما دوي فيلم مدارك جزم دبى بس هكين دبى دوي فيلم مدارك أجي أشتى بره دوتا بكر أجي إغلو أشتى بره تاوله إيركو مهله جملة فعلية هو شرط شرط بره دوتيو بكو أبا جملة فعلية هو جواب شرط با جازا شرط وا جازا با جازا وا شرط ميله جملة شرطي يا جملة شرطية conditional sentence and this is what I am on author video tonight who is here it out author video tonight hobe তাহলে আরবি ভাষায় জুমলায় দোয়াইয়া গঠন হয় সবচেয়ে বেশি ফেলে মাজি দিয়ে যেমন হাফিজাকাল্লাহ হাফিজাহুল্লাহু আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে রক্ষা করুন হাফিজাকাল্লাহু আল্লাহ তোমাকে রক্ষা করুন শাফাকাল্লাহু আজিলান কামিনান شفاه الله عجلا كاملا شفاك الله شفاك الله أنا شف شو ما الدعاء قرينة جمعنا من الدعاء سأل الله لكم الله أبنا جنو شوز قردين جودي كوتين كنو بشوية أمي الدعاء تبشي قري أرون الله جودي الله ملا سالا إلا ما جانتو سالان وان تتا جان عزم إدا شيدا سالان أبني إچا كنو كنو جنش قرد پاربن الله جودي نا چان এজন্য আল্লাহ তাআলা চাইতে হবে ইনশাআল্লাহ রকম আল্লাহ আপনার জন্য সহজ করে দিন ফাররাহাকাল্লাহু দাইমান আল্লাহ তাআলা আপনাকে উভয় জানে সর্বদাই কি করুন জাযাকাল্লাহু খায়রান ফিদদারাইন সব সময় দোয়া করেন বারাকাল্লাহু ফিক বারাকাল্লাহ এটা ফেলে মাঝে বারাকাল্লাহু ফি আল্লাহ তোমার বিষয়ে তোমার যে কোনো বিষয়ে আর সহজ করুন তারপরে আপনারা দোয়া করেন জাযাকাল্লাহু جزاك الله خيرا جزاك الله خيرا এরকম ভাবে আপনারা দোয়া করেন আমরা দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাল্লা ফিল আল্লাহ ফাইল আলা হরফে জার হি মাজরুর জার মাজরুর নিতাম মুতাল্লিক হয় এই যে ফিল সরাসরি দেখতে পাচ্ছি সাল্লা ফিলের তাহলে জার মাজরুর না মুতাল্লিক তাহলে ফিল ফাইল ও মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে কি হয়েছে এখানে ওয়াও দেখতে পাচ্ছি যদি হরফে আত আছে ওয়াও ফা সুম্মা তাইমা আও আমলা ভাল লাগে না চা তো বেশি বোঝানো যাবে না আগে আমরা তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষণ করুন তাহলে দোয়া করছেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু عنهم رضي الله عنهما رضي الله عنهم عنه এটা যে বলছেন সাহাবীদের ক্ষেত্রে আবু হুরায়রা رضي الله عنه তার মানে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়েছেন বা হন ঠিক আছে তাহলে ফেলে মাঝি অর্থ দেবে না জুমলায় দোয়াইয়ার মধ্যে ফেলে মাঝির অর্থ দেবে না This is most important that to think about this deeply. Don't forget that, okay? Haan, what is? Wow. এটা কে বলা হয় আরবিতে তাম্মান চিন্তা করো গভীরভাবে তাম্মান এটা সহজ কথা নয় ফেলে মাঝি কিন্তু ফেলে মাঝির অর্থ হবে না ফেলে মাঝি দিয়ে মূলত দোয়া করা হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরবিরা ফেলে মোজারে দিয়েও ব্যবহার করে কি দিয়ে ব্যবহার করে ফেলে মোজারে দিয়েও ব্যবহার করে আল্লাহ তাআলা বলেছেন অনেক আয়াতে আর আমরা যে দোয়াগুলো জানা দরকার এবং করি ইয়াদিক আল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন আল্লাহু ইয়াহফাজুকা আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ করুন আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে ইয়াদি ফেল আর এই যে প্রকাশ্যে আল্লাহ ফাইল আর কাফ হচ্ছে মাফুলে বিহি তাহলে ফেল ফাইল মাফুলে বিহি বিনা জুমলায় ফেলিয়া দোয়া ইয়া যেহেতু দোয়ার অর্থ দিচ্ছে আল্লাহু ইয়াহফাজুকা আল্লাহ তোমাকে রক্ষা করুন আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে আল্লাহটা হচ্ছে মুক্তাদা এখানে এই হিসাবে তাই না এই বাক্যে ফাইল হয়েছে মূলত তাহলে আল্লাহ মুক্তাদা ইয়াহফাজুকা ইয়াহফাজু হচ্ছে ফেল হুয়া জমির
فايل تافم جمع كل بي تيل فايل ما كل بي من الجملة فعلية وهي إتا بوتا كميلا خبر আর এটা হচ্ছে মুক্তাদা খবর মুক্তাদা মিলা জুমলায় ইসফিয়া হয়ে দোয়া ইয়া তার এই দিন আশিরাত মুস্তাকিম তিন নাম্বার হচ্ছে রোয়ার আল্লাহ তাআলা সহ কোরআন হাদিসে অসংখ্য দোয়া মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বা ইয়া আল্লাহ শব্দ যোগ করে বেলে আমর দিয়ে দোয়া করেছেন অসংখ্য দোয়া কোরআন হাদিসে আছে তাহলে ফেলে আমর দিয়ে দোয়াও হয় যেমন এই দিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন সাঈদনি ইয়া আল্লাহ ইরহামনা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা ফিরলি ও আল্লাহ ওই আল্লাহ ও দয়ার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তাহলে ইগফির হচ্ছে কি ফেলে আমর সাঈদনি সাঈদ এটা হচ্ছে ফেলে আমর ইরহামনা আমাদেরকে ক্ষমা করুন ফেলে আমর আল্লাহ তাআলা বলছেন ফেলে আমর তাহলে জুমলায় দোয়া আরবি ভাষায় তিন ভাবে গঠিত হয় ফেলে মাজি ফেলে মজারে দিয়ে অল্প ফেলে আমর দিয়ে বেশি তাহলে মাজি মজারে ও আমর দিয়ে হলেও সবচেয়ে মাজির ব্যবহার বেশি হয় কিন্তু মাজির অর্থ প্রদান করে না আর মুজারের অর্থ প্রদান করে অর্থটা এরকম হয় আর আল্লাহ তাআলা সহ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা অথবা ইয়া আল্লাহ অথবা শুধুমাত্র ফেলে আমর ব্যবহার করেও জুমলায় দোয়াইয়া হয় তাহলে জুমলায় দোয়াইয়ার কয়টা গঠন ফেলে মাঝি ফেলে মুজারে আর ফেলে আমর তাহলে জুমলায় দোয়াইয়া কিসের বিবেচনায় জুমলায় দোয়াইয়া গুড বয় গুড বয় মাশাআল্লাহ তাহলে আমরা জুমলায় দোয়াইয়ার গঠন জানলাম তারকিব জানলাম ব্যবহার জানলাম যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে বেশিরভাগ সময় বাক্যের মাঝখানে ব্যবহার হয় প্রকৃত অর্থ জানলাম কিভাবে প্রকৃত অর্থ ফেলে মাঝি কিন্তু ফেলে মাঝির অর্থ প্রদান করে না এই যে ফেলে মাঝি কিন্তু ফেলে মাঝির অর্থ প্রদান করে না আমি নিজে আমার কাছে পঞ্চাশের অধিক অনেক বড় বড় আলিম সহ অনেক বই দেখেছি কিন্তু এই কথাটা এখনো লেখা দেখিনি আমার চোখে পড়েনি আমার ক্ষুদ্র জ্ঞানে সুতরাং চিন্তা ভাবনা করে পড়ালেখা করবেন তাহলে শেষবারের মতো বলে নেন আল জুমলাতু দুআইয়া আল জুমলাতু দুআইয়া আল জুমলাতু দুআইয়া আল জুমলাতু দুআইয়া দুআমূলক বাক্য দুআমূলক বাক্য দুআমূলক বাক্য দুআমূলক বাক্য অপটেটিভ সেন্টেন্স সেন্টেন্স আশামূলক বাক্য আশামূলক বাক্য প্রত্যাশা করছি প্রত্যাশা করছি আশা করছি আশা করছি দোয়া করছি দোয়া করছি এমন অর্থদায়ক বাক্য এমন অর্থদায়ক বাক্য জুমলায় দোয়াইয়া ফেলে মাঝি মজারে আমর জুমলায় দোয়াইয়া ফেলে মাঝি মজারে আমর জুমলায় দোয়াইয়া ফেলে মাঝি মজারে আমর